আসসালামু আলাইকুম। বাঙালি কান কিচেন থেকে আমি নিশু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। বাঙালি কান কিচেনের আজকের রেসিপি মুড়ি ঘণ্ট, কেউ বা আবার মুড়ো ঘণ্টও বলে থাকেন। আজকে আমি মৃগেল মাছের মাথা আর সাথে মুগ ডাল দিয়ে মুড়ো ঘণ্টার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুড়ো ঘণ্টা বানাতে আমি কোনো চালের গুঁড়ি ব্যবহার করব না, কিংবা ময়দা আটাও ব্যবহার করব না। শুধুমাত্র মুগ ডাল দিয়ে কীভাবে ঘন করে মুড়ি ঘণ্ট তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুড়ো ঘণ্ট বানানোর জন্য এখানে আমি একটি মৃগেল মাছের মাথা নিয়েছি। দোকান থেকে এভাবে করে আমাকে কেটে দিয়েছে। মাথার মধ্যে দেখতেই পাচ্ছেন কোনো মাছ রাখেনি, করার কিছু নেই, আমাকে এই মাথাটা দিয়েই রান্না করতে হবে। মাছটির ওজন প্রায় 13 কেজির মতো ছিল, ফ্রোজেন ছিল, তো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর সাথে লেজটা নিয়েছি, 2 টুকরো মাছ এক্সট্রা নিয়েছি। মাছটা ভিজে যাওয়ার পর আমি কেটে এটার থেকে যে আঁশগুলো ছিল ছাড়িয়ে নিয়েছি, আর মাছটার যে একটা স্লাইমি ভাব থাকে সেটা পরিষ্কার করার জন্য এখানে আমি শান পাথর দিয়ে ঘষে নিচ্ছি। এই শান পাথরটা দিয়ে অনেকে দা, ছুরি, বটি, ধার দিয়ে থাকেন, এটা দিয়ে আমি মাছটার যে স্লাইমিটা ছিল সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছের চোখটাও ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি পছন্দ করেন চোখটা রেখে দিতে পারেন। পাথরটা দিয়ে মাছটা ঘষার পর আমি এখন 1/3 কাপ ময়দা দিয়ে মাছটাকে আরেকটু ভালোভাবে পরিষ্কার করে নেব। ময়দাটা দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ ধরে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে পরিষ্কার করব। অনেক সময় ফ্রোজেন মাছ একটু গন্ধ হয়ে থাকে, এর জন্য আমি মাছটাকে যতটা সম্ভব ঘষে আর এই ময়দা দিয়ে পরিষ্কার করে নেব। ময়দাটা মাখানো শেষ, এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে ধুচ্ছি। মাছটা ধোয়া শেষ, এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। হলুদ, মরিচ আর এই লবণটা দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে আমি ভাজব, এর জন্য একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। বড় মাছ থেকে অনেক সময় অনেক তেল বের হয়, এর জন্য আমি অল্প করেই তেল দিচ্ছি। মাছটা একটু বড় ছিল আর ফ্রোজেন ছিল বলেই আমি মাছটা ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কাঁচা মাছ দিয়ে মুড়ো ঘণ্টা রান্না করলে একটু গন্ধ আসে, তো এই ভাজার কারণে গন্ধটা অনেকখানি কমে যাবে। আপনাদের যদি ভালো লাগে কাঁচা মাছ দিয়েও মুড়ো ঘণ্টা রান্না করতে পারেন, কিন্তু নর্মালি বাজার থেকে যে ফ্রেশ মাছ আনা হয় সেই মাছটা দিয়ে না ভেজে রান্না করলে মাছটা খেতে একটু ভালো লাগে বেশি। তো মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি এই তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি আরেকটি কথা বলে রাখছি, মাছ ভাজার পর যে তেলটা বের হবে এই তেলটা আমি তরকারিতে ব্যবহার করব না। এই তেলটার মধ্যে একটা গন্ধ থাকে, নর্মালি এই ভাজার তেল আমি কখনোই ব্যবহার করি না, তাই আপনারাও চেষ্টা করবেন এই তেলটা ব্যবহার না করার জন্য। এখন আমি অন্য একটি পাত্রে মুড়ো ঘণ্টা রান্না করার জন্য এখানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন 1 কাপ মুগ ডাল ধুয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আগেই বলেছিলাম আমি মুড়ো ঘণ্টা রান্না করার জন্য চালের গুঁড়ি বা ময়দা আটা কিছুই ব্যবহার করব না। মুড়ো ঘণ্টা ঘন হওয়ার জন্য এটাই হলো প্রধান কারণ যে আমি ডালটাকে ধুয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। খুব একটা ভাজবো না, আমরা যে ভাজা ডাল খাই অতটা ভাজবো না এটাকে। আমি যখন একটা এর থেকে অ্যারোমা বের হবে তখনই আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর তেল থেকে ডালটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব একটা মচমচে করে ভাজা হয়নি। আমি সেই একই পাত্রে ডালটা তুলে নেওয়ার পর এখানে 1/4 কাপ তেল অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 6টি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এর জন্য যে এর থেকে যে ঝালটা আছে সেটা বের হয়ে তরকারির সঙ্গে মিশে যাবে।
কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1.5-4 চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1-4 চামচ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1-4 চামচ ধনের গুঁড়ো, 1-4 চামচ জিরার গুঁড়ো। এখন এই সব মশলাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর মশলাটা যাতে পড়ে না যায় এর জন্য আমি এখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব। দিচ্ছি একটু পানি, পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর থেকে যে একটা গন্ধ আছে, মশলার গন্ধ, সেটা চলে না যায়। তো মাঝখানে আমি আরেকবার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা সেই মাছের টুকরো আর মাথাটা যে ছিল সেটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা এই মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব, একটু উল্টাপাল্টা করে মাছটার ভেতরে যাতে মশলাটা ঢুকে সেইভাবে করে আমি রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি উল্টে উল্টে কিভাবে রান্না করছি। মাছটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মশলা দিয়ে মেখে গিয়েছে। এখন আমি এই মাছটাকে আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। মাছটা এজন্যই তুলতে হবে যাতে ডাল দেওয়ার পর মাছটা ভেঙে একেবারে কাটা কাটা হয়ে না যায়, খাওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয়, এর জন্য মাছটাকে আমি আলাদাভাবে একটি প্লেটে তুলে রাখছি। সবগুলো মাছ আমি মশলার থেকে তুলে নিয়েছি। এখন এই মশলাটার মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা সেটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই ফাঁকে আমি পাশের চুলাতে গরম পানি বসিয়েছি, পাশের চুলাতে পানিটা ফুটছে, তো আমি এই ডালটার মধ্যে ঠান্ডা পানি দেব না, কারণ ঠান্ডা পানি দিলে ডালটা গলতে অনেক সময় লাগবে। আমি এর মধ্যে 4-5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে নির্ভর করবে আপনারা ডালটা কতখানি দিয়েছেন তার উপরে। পানির সাথে ডালটা আর মশলাটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ওয়েট করব ডালটা বলক চলে আসা পর্যন্ত। ডালটা বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে 4টি ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি 2-4 চামচ লবণ। আসলে তেজপাতাটা যখন আমি মাছ কষিয়েছিলাম তখন দিলে বেশি ভালো হতো, পাশেই ছিল মনে ছিল না বলে একটু লেট হয়ে গেল। ডালটা অর্ধেক গলে গিয়েছে, এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা যদি আপনারা ব্যবহার না করতে চান তাহলে ফ্রেশ টমেটো দিলেও চলবে। আর এখানে একটি কথা মনে রাখতে হবে, টমেটো কিন্তু ডালটা গলে যাওয়ার পরেই দিতে হবে, আগে দিলে কিন্তু ডালটা গলতে অনেক সময় লেগে যাবে। এখন এই ডালটা অর্ধেক যেহেতু গলে গিয়েছে এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা কষানোই ছিল আর তার আগে আমি ভেজেও নিয়েছি, এর জন্য ডালটা গলে যাওয়ার পরেই দিলে বেশি ভালো হবে। সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে এখন এই ডালের সঙ্গে ঝোলটা আর মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানোর সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব ভেঙে না যায়, খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছটা উল্টানোর পর আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে 1/2 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা একটু খুব মিহি করে কাটলে ভালো হয়, এর থেকে যে ঘ্রাণটা আছে এটা বের হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-4 চামচ ভাজা জিরার গুঁড়ো। ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়োটা আমি এখন এই মুড়ো ঘণ্টর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন মুড়ো ঘণ্টটা হাড়ির নিচে লেগে না যায়, আপনারা খুব আলতো হাতে মাছটাকে একটু নেড়ে উল্টে দেবেন আর নিচটা একটু ছাড়িয়ে দেবেন। মুড়ো ঘণ্ট রান্না শেষ হয়ে আসছে। এই ফাঁকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের যারা বন্ধু বান্ধব আর পরিচিত জন আছে তাদের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মুগ ডাল দিয়ে মৃগেল মাছের মাথার মুড়ো ঘণ্ট রান্না করা শেষ।
দেখতে অনেক লোভনীয় আর সুন্দর লাগছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন আর বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন কেমন হলো, কমেন্ট করতে ভুলে যাবেন না। আগেই বলেছি আমি নিশু, ইনশাল্লাহ ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।